বৃদ্ধির নতুন জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। উনি গতকালও বলেছিলেন, আজকে কি বলবেন, এটা নিয়ে তো একটা সমালোচনা চলছে। চলুক না, যা কিছু আছে মানুষের সামনে আছে। আমি তো অন্য দলের বিষয় বলবো না, আমার দলের বিষয় বলতে পারি। আমরা যে কোনো ধরনের তদন্ত, আমরা চাই ইডি তদন্ত করুক, ইনকাম ট্যাক্স তদন্ত করুক, আয়ের উৎস জানতে প্রয়োজনে ইন্টারপোলকে ডেকে নিয়ে চলে আসুক, কিন্তু তদন্ত হোক যত তাড়াতাড়ি সম্ভব। কোথায় আয়ের উৎস, কোথায় অসঙ্গতি, সেটা মানুষের সামনে প্রকাশ করুক, দেখাক মানুষ। এ করে তৃণমূল কংগ্রেস নিজেদেরই হাস্যস্পদ করে তুলেছে। বলার বিষয়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী যারা অফিসিয়ালি এখনো তৃণমূলের সদস্য, তাদের নামও তো রয়েছে এটা। আমি তো বলছি, আমি শুধু আমাদের খালি পার্টির কথা বলছি, আমি তো অন্য দলের সাংসদদের দায়িত্ব নিতে পারি না। আমি শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিতে পারি, তার পক্ষে কথা বলতে পারি, কিন্তু বাইরে কারোর সম্পর্কে বললে তো সেটা এখতিয়ার বহির্ভূত। গাজা কেসে ফাঁসানোর কথা বলেছিল, তাই গাড়ি দিতে বাধ্য হল। গাড়ি ফেরত চাইলে হুমকি দিচ্ছিল অনুব্রত মণ্ডল, গাড়ির মালিক প্রবীর মণ্ডল, এবং এই গাড়ি নিয়ে সকাল থেকে রুদ্ধশ্বাস ঘটনা করছে। কি বলবেন গাজা কেসে ফাঁসানোর? অনুব্রত মণ্ডল প্রকাশ্যে ক্যামেরার সামনে বিরোধী রাজনৈতিক দলের মহিলা কর্মীকে গাঁজা কেস দিয়ে ভরে দেবার জন্য তার দলের তার অধস্তন কোনো নেতাকে আদেশ দেন, এটা জনসমক্ষে প্রকাশিত। এই গাঁজা নিয়েই তো তৃণমূল কংগ্রেস চলছে। যত গাঁজা কেস এখন পর্যন্ত দেয়া হয়েছে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের, তত গাঁজাই তো উৎপাদিত হয় না পশ্চিমবঙ্গে। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনুব্রত এই ঘটনা একা ঘটায়নি। এই গাঁজার প্রকোপে সারা পশ্চিমবঙ্গ এখন আচ্ছন্ন। সিস্টেমকে ব্যবহার করা হচ্ছে বিপ্লবজের মতো, গাড়ি যেভাবে রাইস মিলে একাধিক গাড়ি মিলেছে, একেবারে নামি দামি গাড়ি, কি বলবেন সিস্টেমকে ব্যবহার করা? হেভিওয়েট নেতা হাই এন্ড কার চড়বে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। আর সিস্টেমকে ব্যবহার করবার জন্যই তো বর্তমানের শাসক দল, তারা যেভাবে পারে ব্যবহার করেছেন, তারাই তো সিস্টেম। তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে তো আর সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার প্রশাসন বলে কিছু অবশিষ্ট রাখেনি, পুরোটাই দল, পুরোটা নিয়েই খেলা হচ্ছে। একটা বিষয়, নিয়োগ দুর্নীতিতে প্রকট হচ্ছে আরও প্রভাবশালীদের নাম। সাফ সিনহা জানালেন, আরও অনেক নাম জানিয়েছেন, প্রভাবশালী আরও বাড়ছে। নিয়োগ দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো একা নেতা মন্ত্রীর কাজ নয়, শুধু শিক্ষাক্ষেত্রে নিয়োগ নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই রাজ্য সরকারের আমলে যেখানে যত নিয়োগ হয়েছে সমস্ত কিছু আতশকাচের নিচে, প্রত্যেকটার মধ্যে দুর্নীতি আছে। সে পরিবহন দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে দমকল, দমকল থেকে অরণ্য, কোথাও বাদ নেই। তো সুতরাং প্রভাবশালীরা যদি না থাকেন, ওপর থেকে নিচ পর্যন্ত যদি যুক্ত না থাকে, তাহলে এই দুর্নীতিকে সংগঠিত করা সম্ভব ছিল না। অর্গানাইজড লুট, এটাই সর্বত্র হয়েছে। অনুব্রত মণ্ডল বলছেন যে দুদিনের জন্য বোলপুর দিয়েছিলাম, তৃণমূলের চোরেদের তালিকা আমাদের গিয়ে দেখলাম, দুর্ভাগ্যবশত। কে বলছেন? অনুপম হাজি। গিয়ে দেখলাম, বোলপুরে গিয়েছিলাম দুদিনের জন্য তৃণমূলের চোরেদের তালিকা বানাতে, গিয়ে দেখলাম দুর্ভাগ্যবশত সেই তালিকায় আরো আমি এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করছি না। এরপরে যা কিছু বলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলবে, আমি যে দায়িত্ব থেকে যে কথা বলছি এর বাইরে আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারবো না, কারণ সেটা পার্টির গঠনতন্ত্র বিরোধী। সেটা আমার জানা নেই, পার্টি যা করার সেটা করবে। পার্টির নেতৃত্বের সম্পর্কে, পার্টির কর্মীদের সম্পর্কে কেউ যদি কোনো মন্তব্য করেন এবং তিনি যদি পার্টির লোক হন, তার সম্পর্কে কোনো ব্যবস্থা নেওয়ার, তাকে প্রশ্ন করার বা তাকে কথা মন দিয়ে শোনার দায়িত্ব পার্টির গঠনতন্ত্রে। সেই পদ্ধতিতেই সেটি শোনা হবে বা শুনে কিছু করা হবে। অনুব্রত কালকে
তো মেলাটাই তো স্বাভাবিক। অনুব্রত মণ্ডল দর্দণ্ড প্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য। মুখ্যমন্ত্রী কদিন আগেও অনুব্রতর পক্ষে বিবৃতি দিয়েছেন, বলেছেন যে ওকে বিরক্ত করা হচ্ছে, তার স্ত্রী মারা গেছে, মানসিকভাবে কষ্টে আছে, সমস্ত নেতারা তার পাশে দাঁড়িয়েছে। দেখুন, সেই এত বড় মাপের যে নেতা, তার বিরাট সম্পত্তির হদিশ পাওয়া যাবে না, এটা তো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসে বড় যত বড় নেতা তার তত বড় ভাণ্ডার, তো ঠিকই আছে। মধ্যযুগে রাজতন্ত্র এভাবেই চলত, রাজার পরিবার পরিজনের মধ্যেই যুগ যুগ ধরে বিভিন্ন বড় সম্পত্তির ভাগ বন্টন হয়ে থাকত, বাকিরা প্রজারা যারা আছে তারা উচ্ছিষ্ট ভোগী হয়ে থাকত। এখানেও এখন সেই ব্যবস্থা চলেছে গত 11 বছর ধরে, এটা ঠিকই আছে, এটা স্বাভাবিক। 16টার মধ্যে যদি একটাও তার পরিবারের না হতো তখন সেটা অস্বাভাবিক হতো, সেটা নিয়ে প্রশ্ন করা যেত, কিন্তু এগুলো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বীরভূমের এক ব্যবসায়ী অরূপ ভট্টাচার্য, গাড়ি ব্যবসায়ী, তিনি আজকে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন যে অনুব্রত মণ্ডল তাকে টেন্ডার পাই দিয়ে বলে 10 কোটি টাকা কন্ট্রাক্ট হয়, 5 কোটি 63 লক্ষ টাকা তিনি নিয়েছেন, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল 1.5 কোটি টাকা নিয়েছেন, কি বলবেন? যখন দিয়েছিলেন তখন আমাদের বলেও দেননি, আপনাকেও বলেন। এখন পরিস্থিতির বাধ্যবাধকতায় যারা ব্যবসা করেন তাদের টাকা দিতে হচ্ছে, আর টাকা ছাড়া তৃণমূলে টেন্ডার হয় না, এই সরকার বিনা টাকায় কোনো কাজ করে না, এটা প্রত্যেকের জানা। এখন সাধারণত টাকা দিয়ে কাজ হয়, এখানে দেখে যে টাকাটাও গেছে কাজও হয়নি, তো অদ্ভুত পরিস্থিতি। ঠিকই আছে, গাড়িও দিয়েছেন শুনছি, এ তো সবে শুরু। অণু ভাঙলে পরমাণু বেরোবে, আর তারপরে পরমাণু যখন এদিক ওদিক হবে তখন চেন রিয়াকশন শুরু হবে, আর সেই বিস্ফোরণে গোটা দলটাকেই মানুষ উড়িয়ে দেবে। ডেঙ্গির প্রকোপ বাড়ছে, মেয়র ববি হাবিব তিনি নিজের ওয়ার্ডেই ডেঙ্গি বেশি বেড়েছে বলে তিনি দাবি বলেছেন, কি বলবেন? বলেছেন, এই জন্য তাকে ধন্যবাদ অভিনন্দন, কারণ এর আগে তো ডাক্তারদের ডেঙ্গি যাতে না লেখে প্রেসক্রিপশনে সেটা বলে দেওয়া হয়েছিল, তা এখন অন্তত ববি হাকিম স্বীকার করেছেন যে ডেঙ্গি হয়েছে, এর জন্যই কলকাতাবাসী বা রাজ্যবাসী তার কাছে কৃতজ্ঞ থাকবে। এই সময় উচিত অন্তত এই মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি না করে, যে বিধ্বস্ত অবস্থা তারা তৈরি করে দিয়েছে কলকাতা কর্পোরেশনের এবং কলকাতার পার্শ্ববর্তী শহরতলিতেও ডেঙ্গুর প্রকোপ ব্যাপক, সেখানে তারা ব্যবস্থা নিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোকে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে বা ডেঙ্গু রোধ করবার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার সেটা তাদের দায়িত্ব এখন বেশি করে করা। কৈলাশ বিজয়বর কি মন্তব্য করলেন, মেয়েরা ঘন ঘন বয়ফ্রেন্ড বদলায় যেমন, বিহারের মুখ্যমন্ত্রীও তেমন, কখন কার হাত ধরবে তার ঠিক নেই, এ বিষয়টি আমার জানা নেই। নীতিশ কুমার কখনকার হাত ধরবেন সেটা কারো জানা নেই, এটা ঠিক কথা, কিন্তু তার আগের যে বক্তব্যটা সেটা আমি শুনিনি, এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। আরে ক্যান্সারে একটা অঙ্গ কাটলে একটু মেটাস্টিসিস হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের এখন গোটা শরীরে ছড়িয়ে পড়েছে, অঙ্গ কেটে কি বাঁচানো যায়? ওপর থেকে নিচ পর্যন্ত সংক্রামিত হয়ে গেছে, স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। আরো আছে, বিরোধী দলনেতা তিনি যখন বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেসও তো বলছে সরকারটা 23 পর্যন্ত থাকবে কিনা, এখন মানুষ দেখছে সরকারটাকে। আসলে সরকার তার সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, মানুষ এখন এই সরকার থেকে মুক্তি চাইছে, সময়ের অপেক্ষা। পার্টি তো কোনো মেশিন নয়, পার্টি মগজধোলাইয়ের কোনো মেশিন নয় যে প্রত্যেককে একই কথা বলবে, একই সুরে বলবে। যে যেভাবে সময়টা দেখছেন, যার যত রাজনৈতিক প্রজ্ঞা, যে তৃণমূলকে চেনেন কাছ থেকে দেখেছেন,
এবং তৃণমূলের আভ্যন্তরীণ গতিবিধির ওপরে যার অত্যন্ত দক্ষ নজরদারি আছে তিনি স্বাভাবিকভাবেই আরও ভালো করে বর্তমান অবস্থাটা তুলে ধরতে পারবেন। সেই জন্য আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তিনি রাজনীতিভাবে যথেষ্ট পরিপক্ব এবং তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে তার ধ্যান ধারণা বা তার যোগাযোগ অন্যদের থেকে বেশি। তিনি যখন বলেছেন তখন নিঃসন্দেহে তার কিছুটা দায়িত্ব নিয়েই বলেছেন, কিছু তো হবে। সকাল সকাল একটি সংস্থা তাদের বিজ্ঞাপনে লিখেছেন কৃষ্ট ব্যাটাই চোর, আজকে যদিও জন্মাষ্টমীর দিন, তো তৃণমূল কংগ্রেস এটা নিয়ে আপত্তি করছেন, তৃণমূল বলছেন যেটা রুচিহীন এবং এক্ষেত্রে রবীন্দ্রনাথকে বিকৃত করা হয়েছে। তৃণমূলের অফিসে এখন গান চলেছে মাইয়া মরি ম্যায় নেই মাখন খায়া, আর রবীন্দ্রনাথকে ভালোবেসে যে জায়গায় পৌঁছে দিয়েছেন, রবীন্দ্রনাথের কাছে অপার বিপুল সাম্রাজ্য, আজকে তো রবীন্দ্রনাথ একদম চাল মিলের মধ্যে ঢুকে পড়েছে। অস্থিরতাটা তৃণমূলের কংগ্রেস দলের মধ্যে আছে, ডামাডোলটা সরকারের মধ্যে আছে। যখন অনুব্রত মণ্ডল গুড় বাতাসা বিলির কথা বলতেন, নকুলদানার কথা বলতেন, চড়াম চড়াম ঢাক বাজাবো বলতেন, তখন সংবাদ মাধ্যমে এই পোস্টার বয়কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন সবাই, তৃণমূল তার আনন্দরস প্লাবিত হয়ে যেত। এখন পরিস্থিতি বদলেছে, এখন অনুব্রত মণ্ডলকে কেউ বলছে ক্যান্সার, কেউ বলছে পাপ করলে বিদায় নিতে হবে, এখন একটু অস্বস্তি হচ্ছে, এই অস্বস্তি বাড়বে, আরও বাড়বে। সবে শুরু কোন পোস্টার, কোথায় কে কি পোস্টার ছাপছে, রাজনৈতিক দলের কি কাজ পোস্টার খুঁজে বেড়ানো, বিজ্ঞাপন দেখা। সুমিকদা, রাতের অন্ধকারে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের অফিস খুলে কাজকর্ম চলছে, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম কোচবিহার সর্বত্র এক ছবি, আর দেখা যাচ্ছে যে চিচড়া পঞ্চায়েত অফিস সেখানে গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং গ্রামবাসীরা তারা লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এবং সাম্প্রতিক পরিস্থিতিতে প্রত্যেকেই জানে যে পঞ্চায়েত রাজকে কার্যত তৃণমূল সম্পূর্ণ লুট রাজে রূপান্তরিত করে ফেলেছে। সেখানে 100 দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা এবং যত সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট আছে, সেখানে তৃণমূল কংগ্রেসের সীমাহীন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে এবং তদন্ত যখন শুরু হয়েছে, আতঙ্কিত তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর পর্যন্ত গভীর রাতে বিভিন্ন জায়গায় কাগজ পড়াচ্ছে, নথি পড়াচ্ছে, বিভিন্ন জায়গায় খাতার গরমিল ঠিক করছে, যেখানে যেখানে মানুষ আতঙ্কিত তারা ভয়ে মুখ খুলতে পারছেন না, খবরটা দিচ্ছেন, আর যেখানে মানুষ প্রতিরোধ করবার ক্ষমতা রাখেন তারা সংঘবদ্ধভাবে গিয়ে তালা লাগাচ্ছে কিংবা পুলিশকে খবর দিচ্ছে, পঞ্চায়েত অফিসের কর্মীরা তারা মাথা নিচু করে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন। হাওড়ায় স্কুলের দুর্নীতি চাপা দেওয়ার জন্য ডিআই অফিসে আগুন লাগানো হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে আগুন লাগছে, আর বিভিন্ন দপ্তরে গভীর রাতে ডিএ না পেয়েও সরকারি কর্মচারীরা প্রবল উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নিয়ে গভীর রাতে কাজ চালিয়ে যাচ্ছে। আলাদা নিচে করে দুর্নীতি পরে এবারে স্বাস্থ্য দুর্নীতি, আজকে স্বাস্থ্য ভবনের মানে মেইন গেটের সামনে পোস্টার দেওয়া হয়েছে, তারপরে সিপিএম সিপিএম এর মতো করে প্রতিবাদ করছে, যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে তারা আন্দোলন করবে দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু দুর্নীতি তো ওই দপ্তরে আছেই,
নার্সরাও তো নেমে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে, নিয়োগে দুর্নীতি আছে, বিভিন্ন মেডিকেল সাপ্লাইয়ে দুর্নীতি আছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সেই কার্ডকে চালানোর জন্য টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা দুর্নীতি আছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সম্পূর্ণ বাইরে থেকে সমান্তরালভাবে সরকারি হসপিটালকে পরিচালনা করার, সেটাও তো এক ধরনের দুর্নীতি আছে। যে মানুষের ক্রয় ক্ষমতা আছে তাকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে জীবনদায়ী ওষুধ পাইয়ে দেওয়া, আগে পাইয়ে দেওয়ার, প্রান্তিক মানুষকে পিছিয়ে দেওয়ার সে ব্যবস্থাও তো আছে। সুতরাং এ তো চলছেই, দুর্নীতি মুক্ত কোনো সরকারি দপ্তর তৃণমূল কংগ্রেসের আমলে পরিচালিত করা যায়নি।